আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন বিনমিশালা আপনাদের সাথে আপনাদের সকলকে আমন্ত্রণ দর্শক সাউদি প্রবাসীদের জন্য রিয়াদ দূতাবাস ও জাদ্দা কনসুলেট থেকে বেশ কয়েকটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার মধ্যে অন্যতম একটি হল ছুটি সম্পর্কে প্রিয় দর্শক আগামী বুধবার অর্থাৎ পরশু দিন বুধবার রিয়াদ দূতাবাস ও যাদা কনসুলেট বন্ধ থাকবে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জাদ্দা কনসুলেট থেকে প্রথমে বিজ্ঞপ্তিটি শোনাচ্ছি পরবর্তীতে সফর সম্পর্কে যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো সম্পর্কে জানাচ্ছি এখানে উল্লেখ করা হয়েছে আগামী ছয় সেপ্টেম্বর দু রোজ বুধবার জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ কনসুলের জেনারেল জাদ্দা বন্ধ থাকবে এবং আগামী সাত সেপ্টেম্বর দু তারিখ থেকে কনসুলেট সার্বিক কার্যক্রম চালু রাখবে অর্থাৎ আপনার ছয় তারিখে বন্ধ থাকবে সাত তারিখ থেকে আগের ন্যায় কার্যক্রম চালু থাকবে তো আপনারা যারা ছয় তারিখের জন্য প্রস্তুতি নিয়েছেন কনসুলেটে যাবেন কনসুলার সেবা নেওয়ার জন্য দয়া করে যাবেন না জন্মাষ্টমী উপলক্ষে বন্ধ থাকবে ছয় সেপ্টেম্বর পরশু দিন বুধবার খেয়াল রাখবেন পরের বিজ্ঞপ্তিটি হলো কুনপুদা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য কে কে আছেন কোন এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবাসী দয়া করে শেয়ার করবেন যদি আপনি কোন পুদা প্রবাসী নাও হয়ে থাকেন শেয়ার করবেন কারণ এক দুই মাস অন্তর অন্তর মাত্র একটা করে সফর করে কোন পুদা প্রবাসীদের জন্য মানুষ কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরে এই সেবাটি পায় তাই আপনার শেয়ারে অনেকেই উপকৃত হবে কোন পুদাতে আগামী আট এবং 9 সেপ্টেম্বর দু হাজার তেইশ শুক্রবার ও শনিবার অবস্থান করবেন প্রবাসীদেরকে কনসুলার সেবা দেওয়ার জন্য সকাল আটটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত অবস্থান করবেন যেখানে অবস্থান করবেন স্থানটি হল আলাজাহার হোটেল দুই জেদ্দা জিজান মেইন রোড করণপাল কমিউনিটি সেন্টারের সাথে বাহানি পেট্রোল পাম্পের পাশে আবারও বলছি আলাজাহার হোটেল দুই জেদ্দা জিজান মেইন রোড করণপাল কমিউনিটি সেন্টারের সাথে বাহানি পেট্রোল পাম্পের সাথে তারপরে বিজ্ঞপ্তিটি হল হাফরেল বাতেন এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য আগে অবশ্য জানিয়েছিলাম হাফ্রেল বাতেন এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য আগামী পনেরো এবং ষোলো সেপ্টেম্বর রোজ শুক্রবার ও শনিবার হতে আর সরি রিয়াদ হতে কনসুলার টিম যাবে কনসুলার সেবা প্রদান করার জন্য আবার বলছি পনেরো ও ষোলো সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হাফরেল বাতেন প্রবাসীরা খেয়াল রাখবেন আগামী পনেরো এবং ষোলো সেপ্টেম্বর অবস্থান করবেন যেখানে আল আল সাইমা হারা বাতেন আগে যেখানে অবস্থান করতেন সেম জায়গাতে সর্বশেষ বিজ্ঞপ্তিটি হলো জন্য জুপে আগামী আট এবং নয় সেপ্টেম্বর দু হাজার তেইশে আসতে যাচ্ছে আবার বলছি আট এবং নয় সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাবার জলে অবস্থান করবেন তাবার জল প্রবাসীদেরকে কনসুলার সেবা দেওয়ার জন্য যেখানে অবস্থান করবেন হলো হোটেল আল মোটাকা কিং খালেদ রোড বলাদিয়া মসজিদের সামনে সবজি মার্কেটের সাথে তাবার জল আলজোব তাবার জোলে আগে যেখানে অবস্থান করেছে সেম জায়গাতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ